আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই তোমরা বেঙ্গলি সিলেবাস হ্যাপিআর্লির সিলেবাস পেয়েছ এবং একটু একটু করে পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছ এই সিলেবাস থেকে ব্যাকরণের যে পার্টটি আজ আমি তোমাদের পড়াব তা হলো লিঙ্গ এই পাঠ থেকে যে বিষয়গুলো আমরা পড়ব তা হল লিঙ্গ সম্পর্কে প্রাথমিক ধারণা লিঙ্গের শ্রেণী বিভাগ আর লিঙ্গ পরিবর্তনের নিয়ম আমি আরও একবার বলছি এই পাঠ থেকে আমি তোমাদের যা পড়াব তা হল লিঙ্গ সম্পর্কে প্রাথমিক ধারণা দুই লিঙ্গের শ্রেণী বিভাগ এক নম্বরে বললাম লিঙ্গ সম্পর্কে প্রাথমিক ধারণা দুই লিঙ্গের শ্রেণী বিভাগ তিন লিঙ্গ পরিবর্তনের নিয়ম প্রথমেই আমি তোমাদের বলবো এই লিঙ্গ সম্পর্কে কিছু কথা অর্থাৎ একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। একটু ভালো করে বুঝে নাও দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা বালক এবং পাশেই রয়েছে একটি বালিকা তার পাশে একটি ছবি একটি শিশু এবং তার পাশে রয়েছে একটি কম্পিউটারের ছবি এই ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে কেন এই ছবিগুলো আমি রাখলাম দেখো প্রথমেই বলি বালক বালক অর্থ আমরা কি বলতে পারি বালক হলো পুরুষ জাতীয় অর্থাৎ বালক বলতে আমরা ছেলে বোঝাচ্ছি তাহলে বালক হল পুরুষ জাতীয় কোনো শব্দ পুরুষ জাতীয় তাই আমরা বলতে পারি পুংলিঙ্গ আবার দেখো পরের ছবিতে একটি বালিকার ছবি পরের ছবিতে একটি বালিকা রয়েছে তাহলে এই বালিকা কি বালিকা হল স্ত্রী জাতীয় শব্দ বা স্ত্রী জাতীয় বা স্ত্রী বুঝতে পেরেছ প্রথম ছবিতে বালক যা হলো পুংলিঙ্গ দ্বিতীয় ছবিতে বালিকা যা হল স্ত্রী তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ একটি শিশু তো শিশুকে তুমি কি বলবে শিশুকে কি বলে পুরুষ না স্ত্রী ছেলে না মেয়ে শিশু পুরুষও হতে পারে স্ত্রীও হতে পারে তাই শিশুকে কিন্তু আমরা পুরুষ বা স্ত্রী স্পেসিফিক বা নির্দিষ্ট করে কিছুই বলবো না তাই শিশু হল উভয় জাতীয় বা উভয় লিঙ্গ তো বুঝতে পারছো শিশু ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এই শিশু হলো উভয় লিঙ্গ আরেকটি ছবি রয়েছে কম্পিউটারের আচ্ছা কম্পিউটার আমরা না কম্পিউটারকে বলতে পারি পুরুষ জাতীয় না স্ত্রী জাতীয় না পুরুষ বা স্ত্রী উভয় জাতীয় কোনোটাই বলতে পারি না তাহলে কম্পিউটার কি হতে পারে ঠিক তোমরা ঠিক ধরেছ কম্পিউটার একটি জড় বস্তু তাই একে আমরা বলবো ক্লিবলিঙ্গ তো আমার খুদে পড়ুয়ারা বুঝতে পারলে যে ওপরের যে ছবিটা আমি রেখেছি তোমাদের সামনে স্ক্রিনে সেই ছবিতে বালক পুরুষ জাতীয় পুংলিঙ্গ বালিকা স্ত্রী জাতীয় তাই স্ত্রীলিঙ্গ শিশু পুরুষ বা স্ত্রী কোনোটাই বলা হয় না শিশুকে তাই শিশু হল উভয় জাতীয় বা উভয় লিঙ্গ আর কম্পিউটার একটি জড়বস্তু বস্তু তাই কম্পিউটার হল ক্লিব লিঙ্গ এবার দেখো আমি তোমাদের জন্য আরও কিছু ছবি রেখেছি যেমন একটি ছাত্র তাহলে ছাত্র শব্দের দ্বারা কি বোঝায় ছাত্র হল পুরুষ জাতীয় পাশেই রয়েছে ছাত্রী ছাত্রী এই শব্দের মধ্যে দিয়ে তোমরা কি বুঝতে পারছ স্ত্রী জাতীয় আবার পাশেই দেখো মানুষের ছবি রয়েছে তো মানুষ বললে আমরা পুরুষ বা স্ত্রী উভয়কেই বুঝে থাকি তাই মানুষ বললে আমরা পুরুষ বা স্ত্রী দুটোই বুঝতে পারি পুরুষও হতে পারে স্ত্রীও হতে পারে তার পাশে রয়েছে একটি বই বইয়ের ছবি আমরা জানি বই হল অচেতন পদার্থ তাই না এটা একটা বস্তুবাচক শব্দ তাই আমরা বইকে বলবো ক্লিবলিঙ্গ বুঝতেই পারছ ছাত্র বললে আমরা বুঝতে পারছি পুরুষ জাতীয় পুংলিঙ্গ ছাত্রী বললে আমরা বুঝতে পারছি স্ত্রী জাতীয় স্ত্রীলিঙ্গ এখানে মানুষ বলে আমি যে ছবিটা দেখিয়েছি দেখতে পাচ্ছ তোমরা একজন ভদ্রলোক এবং একজন ভদ্র মহিলা আমি মানুষ বলেছি তাহলে মানুষ হল উভয় লিঙ্গ উভয়কেই বোঝানো হচ্ছে পুরুষাস্ত্রী তাই উভয় লিঙ্গ আর বই অচেতন পদার্থ তাই বই হল ক্লিব লিঙ্গ আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই লিঙ্গান্তর বা লিঙ্গ বলতে আমরা কি বুঝতে পারছি আমরা ছাত্র তার পাশে ছাত্রীর ছবি রেখেছি এইভাবে আমরা কিন্তু একটা প্রাথমিক ধারণা পেলাম লিঙ্গ সম্পর্কে এবার আমরা শিখব সংজ্ঞা অর্থাৎ লিঙ্গ কাকে বলে লিঙ্গ কাকে বলে প্রাথমিক ধারণা যা আমি তোমাদের দিয়েছি তার থেকে কিন্তু তোমরা নিজেরাই এর উত্তর লিখতে পারো লিঙ্গ কাকে বলে তা প্রথমেই বলবো লিঙ্গ কথার অর্থ কী হ্যাঁ লিঙ্গ কথার অর্থ চিহ্ন বা লক্ষণ লিঙ্গ কথার অর্থ চিহ্ন বা লক্ষণ লিঙ্গ কাকে বলে আমরা কী বলব ব্যাকরণে কোনো শব্দ পুরুষ জাতীয় স্ত্রী জাতীয় পুরুষ বা স্ত্রী কোনোটাই নয় বা জড়ো জাতীয় এসব বোঝানোকে বলে লিঙ্গ আমি আবার বলবো লিঙ্গ কাকে বলে ব্যাকরণে কোনো শব্দ পুরুষ জাতীয় স্ত্রী জাতীয় পুরুষ বা স্ত্রী কোনোটাই নয় বা জড়ো জাতীয় এসব বোঝানোকে বলে লিঙ্গ এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য কোন কোন পদের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না কোন কোন পদের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না সর্বনাম অব্যয় ও ক্রিয়াপদের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না সর্বনাম অব্যয় ও ক্রিয়াপদের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না যেমন আমি আমরা করি খাই কিন্তু এই সব পদের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না এটা তোমরা অবশ্যই জেনে রাখবে এবার আমরা শিখব এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো লিঙ্গের শ্রেণী বিভাগ লিঙ্গ সম্পর্কে যে প্রাথমিক ধারণা আমি তোমাদের সামনে রেখেছি সেখান থেকেই তোমরা বুঝতে পেরেছ লিঙ্গের প্রকারভেদ অর্থাৎ লিঙ্গ কত প্রকার ও কি কি ব্যাকরণে লিঙ্গ চার প্রকার কি কি এক পুংলিঙ্গ দুই স্ত্রীলিঙ্গ তিন উভয় লিঙ্গ চার ক্লিবলিঙ্গ দেখো ছবিতে স্ক্রিনে আমি একটা ছক দিয়েছি যে ছকে দেওয়া রয়েছে লিঙ্গ তার চারটে ভাগকে দেখানো রয়েছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ ক্লিবলিঙ্গ আর প্রাথমিক ধারণা থেকেই কিন্তু তোমরা প্রত্যেকটি লিঙ্গের উদাহরণ দিতে পারবে পুংলিঙ্গের উদাহরণ যেমন এর আগে আমি বলেছি ছাত্র আবার বলেছি বালক স্ত্রীলিঙ্গের উদাহরণ কি দিতে পারো আমি বলতে পারি ছাত্রী আমি বলতে পারি বালিকা আবার উভয় লিঙ্গের উদাহরণ কি বলতে পারি শিশু মানুষ আর ক্লিবলিঙ্গের উদাহরণ আমি দেখিয়েছি কম্পিউটার বই এই ছবিগুলো থেকেই তোমরা বুঝতে পেরেছ প্রাথমিক ধারণা থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোনটা কোন লিঙ্গ অর্থাৎ ছবিগুলো থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ কোনটা উভয় কোনটা ক্লিবলিঙ্গ আমার খুদে পড়ুয়ারা যখন পড়বে অবশ্যই প্রত্যেকটা শব্দ এই যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ ক্লিবলিঙ্গ খাতায় লিখবে বানান সম্পর্কে অবগত হবে অনেক সময় আমরা পরীক্ষায় দিয়েছি তোমরা ঠিক লিখেছ কিন্তু বানান ভুল লিখেছ তাই বলবো অবশ্যই খাতায় লিখে অভ্যাস করবে তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম লিঙ্গ সম্পর্কে প্রাথমিক ধারণা এবং লিঙ্গের শ্রেণী বিভাগ ভালো করে ভিডিও দেখবে পাশাপাশি তোমাদের যে বই রয়েছে বাড়িতে তা মন দিয়ে পড়বে বুঝতে পেরেছো ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে বাই